হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে আপনাদের ইফতারির দুইটা আইটেম দেখাবো। তো আমরা তো সবসময় পেঁয়াজু, বেগুনি এগুলি ভাজা খাই। আজকে আমি দেখাবো আপনাদের কলিফ্লাওয়ার, অর্থাৎ ফুলকপি ভাজা, আর মরিচ ভাজা। এগুলি কিভাবে করতে হয় আমি ব্যাটারটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি যে এই গোলাটা কিভাবে তৈরি করতে হবে। এখানে আমি 1.5 কাপ বেসন নিয়েছি, এর সাথে আমি দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়া, ভালো মতন মিক্স করে নিচ্ছি। তো তারপরে এখানে দিয়ে দেব আমি 1 লবণ। আমি লবণ আবার পরে দেখে দেব, আপনারাও স্বাদ অনুযায়ী লবণ দিবেন। তো এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো, আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। অল্প অল্প পানি দিয়ে মিক্স করছি। তো আমরা তো সব সময় বেগুনি পেঁয়াজ এগুলি খাই, তো আজকে আমি চিন্তা করলাম যে একটু কপি ভাজা করলে কেমন হয় আর মরিচ ভাজা, তো ইফতারিতে ভালোই খাওয়া যাবে। এর জন্য আজকে আমি এটা করতে বসলাম। তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর আপনারা ট্রাই করবেন। এই কপিটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, আর মরিচটাও অনেকে সেদ্ধ করেন না, তো আমি একটু সেদ্ধ করে নিই। সেদ্ধ করলে ভিতরটা খেতে খুবই ভালো লাগে। যখন আমরা কপি ভাজাটা খাই তখন এর ভিতরে সুন্দর নরম এবং ভালো হয়। তো কিভাবে আমি সেদ্ধ করেছি সেটা আমি আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। আমি এটা ব্যাটারটা করার পরেই আমি আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে এখন আমি একটু ফুড কালার দেব। অল্প একটু দেব, আপনারা যদি কেনা পছন্দ করেন তো দিবেন না, কিন্তু এই কালারটা দিলে কি হয় ভাজার পরে সুন্দর একটা কালার আসে। তারপরে আমি এখন না, আমি পরে ভাজার সময় আমি এখানে খাবার সোডা দেব, যাতে খাবার সোডা দিলে কি হয় ওই তেল তেল ভাবটা থাকে না। যে আমরা যখন ভাজি যে কোনো জিনিস তখন অনেক সময় দেখা যায় তেল তেল ভাব থাকে, কিন্তু খাবার সোডা বা বেকিং পাউডার এগুলি দিলে তো তেল তেল ভাবটা থাকে না। দেখুন আমাদের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি খাবার সোডা দেব, তো যখন ভাজবো তার একটু আগে।
আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বুঝবেন যে আপনার এই গোলাটা রেডি হয়ে গিয়েছে। আপনারা একটা আঙ্গুল দিয়ে এইভাবে যখন দেখবেন যে এখানে একটু লেগে আছে আর এরকম এরকম হালকাভাবে পড়ছে, তখন বুঝবেন আপনার ব্যাটারটা রেডি। আর আপনি যদি এমন করে আঙ্গুলটা ডোবানোর পর তো দেখেন যে সবটুকুই পড়ে গিয়েছে, তখন বুঝবেন এটা অনেক পাতলা হয়েছে আর একটু ঘন করতে হবে। তো আপনারা দেখুন যে আমার এই আঙ্গুলের মধ্যে কিন্তু এখনো লেগে আছে। তো এটা বুঝবেন যে আপনার গোলাটা পারফেক্ট হয়েছে। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ওই ফুলকপি আর এই মরিচগুলি সেদ্ধ করি। হ্যাঁ হ্যাঁ ভিউয়ার্স, আমি আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি কিভাবে আমি মরিচগুলো এবং ফুলকপিগুলো সেদ্ধ করেছি। আপনারা অনেকে সেদ্ধ করেন না, এমনি ভেজে ফেলেন, তো আমি আবার একটু সেদ্ধ করে নেই। এটা শিলার স্টাইল, আমি আগেও বলেছি যে আমি কিন্তু আমার স্টাইলই রান্না করি, আমি যেভাবে পছন্দ করি সেভাবে রান্না করি। তো খেয়ে ভালো লাগে, তো আপনারাও দেখবেন আমার স্টাইলে রান্না করে আপনাদেরও, আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এখানে আমি পানি বসিয়ে দিয়েছি ওই মরিচ আর ফুলকপিগুলো সিদ্ধ করার জন্য। তো পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তারপর আমি এখানে দিয়ে দেব, আমি তো আগে অনেকগুলো মরিচ সেদ্ধ করে রেখেছি, তো এখন 2টা মরিচ সেদ্ধ দিলাম। তো আপনাদের যে দেখানোর জন্য কিভাবে সেদ্ধ করতে হয়, বেশিক্ষণ সেদ্ধ করতে হয় না, 3 থেকে 4 মিনিট হলেই হবে। আর এর সাথে আমি কপিগুলো ছেড়ে দিচ্ছি, 2টো একসঙ্গে সেদ্ধ হোক। তো দেখুন ভিউয়ার্স, আমার মরিচ সেদ্ধ করা হয়ে গিয়েছে। আপনারা কিন্তু অনেকক্ষণ সেদ্ধ করবেন না, হ্যাঁ, তাহলে কিন্তু এই যে কপিগুলো, এই কপিগুলো কিন্তু অনেক নরম হয়ে যাবে, তখন ভাজতে গেলে যখন গোলার মধ্যে আপনারা দিবেন তখন কিন্তু ছুটে ছুটে মানে ছুটে আসবে, ভাজতে গেলে ছোট ছোট টুকরো হয়ে আসবে। তো আপনারা 3 থেকে 4 মিনিট রেখে উঠিয়ে ফেলবেন। তো এখন আমরা ভাজার জন্য চলে যাই। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আমি যে গোলাটা গুলিয়েছিলাম ওটা মধ্যে আমি খাবার সোডাটা মেশাবো। তো এখন দেখুন ভিউয়ার্স, আমি তো ব্যাটারটা করেছিলাম, তো এইখানে আমি এখন খাবার সোডা আপনারা যদি ইউজ করেন তো সেটা অল্প পরিমাণে করবেন, যে 1/2 চা চামচ। আর যদি খাবার বেকিং পাউডার পাউডারটা ব্যবহার করেন, বেকিং পাউডার 1 চা চামচ দিবেন। সোডা, খাবার সোডা একটু কম লাগে আর বেকিং পাউডারটা একটু বেশি লাগে। তো আপনারা আপনাদের বেসন অনুযায়ী ওই পরিমাণে আপনারা বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারেন। তো এখন আমরা ভাজার জন্য চলে যাব। আর আরেকটা কথা, যে আপনারা যখন এই বেসনটা গুলাবেন বেশ 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে গুলিয়ে রাখবেন, কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডাটা ব্যবহার করবেন ঠিক ভাজার আগে। কারণ ভাজার আগে আপনি যদি বেকিং পাউডার বা বেকিং সোডা দেন তাহলে ভাজাটা ভালো হয়।
কিন্তু গুলিয়ে রাখবেন আপনারা 2-3 ঘন্টা আগে। এখন আমরা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা ভাজার জন্য চলে এসেছি। প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। দেখুন, আমি একে একে কয়েকটা ছেড়ে দিচ্ছি। এখন আমরা উল্টিয়ে দিচ্ছি, দেখি কেমন হয়েছে। আর একটু হবে, তারপর আমরা উল্টিয়ে দিচ্ছি। আমরা এখন উল্টিয়ে দিচ্ছি। এই কপি ভাজাটা কিন্তু খুবই মজাদার, আপনারা ট্রাই করবেন। হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না, মনে করেন এই এইটা আবার কপি ভাজাটা আবার কিভাবে খায়, এটা মানে কেমন লাগবে। তো এটা ভালোই লাগে, আপনারা যারা জানেন না তারা এভাবে কপিটা ভেজে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের ফুলকপি ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা উঠিয়ে ফেলবো। করে সবগুলো উঠিয়ে ফেলবো। এখন আমরা এই মরিচগুলো দিয়ে দিচ্ছি। আমরা এখন মরিচগুলো উল্টে দিচ্ছি।
দেখো আমাদের এই মরিচ ভাজাগুলো হয়ে গিয়েছে, এখন আমি এগুলি উঠিয়ে ফেলছি। এটা কিন্তু আমি আগেও আপনাদের বলেছি, এখনো বলছি, আমি যাই রান্না করি এটা কিন্তু আমার স্টাইলে, এটা শিলার স্টাইলে রান্না। তো অনেকে অনেক রকমই করতে পারেন, তো এটা আমার স্টাইলে এরকম করে আপনারা করবেন, খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি আরো কয়েকটি দিয়ে দিচ্ছি। হাই ভিউয়ার্স, দেখুন আমার কলিফ্লাওয়ার অর্থাৎ ফুলকপি ভাজা আর মরিচ ভাজা রেডি। তো আপনারা ইফতারিতে এটা ভেজে খেতে পারেন, ট্রাই করে দেখতে পারেন যে শিলার স্টাইলে এই ভাজাটা কেমন হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এটা ফুলকপি ভাজা আর এটা মরিচ ভাজা। তো আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি, এটা মরিচ ভাজা আর এটা ফুলকপি ভাজা। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। ওকে, বাই।